আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? তো আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কবুতরের বাচ্চাগুলোকে বড় করতে পারেন। তো ভিউয়ার্স, যারা খাঁচায় রেখে কবুতরের বাচ্চাকে বড় করতে চান, খাঁচার কবুতরের বাচ্চা বড় করার পদ্ধতি একরকম হয় এবং ছেড়ে পালন করা কবুতরের বাচ্চার বড় করার পদ্ধতি একরকম হয়। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, প্রায় সময় বিকালবেলায় আমি আমার ভিডিওগুলো তৈরি করে থাকি। তো ভিউয়ার্স, এখন বিকালবেলা আমি কবুতরকে খাবার দিছি। কবুতর, কিছু কবুতর এখনও গাছের ভিতরে বসে রয়েছে, এখন বাকিগুলো এখনও আছে নিচে খাইতেছে। তো ভিউয়ার্স, আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, চলুন ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই আমার কবুতরের বাচ্চাগুলো। ভিউয়ার্স, এই যে এখানে খাঁচার ভিতরে একটা বাঘের ভিতরে ছোট্ট একটা নতুন বেবি হয়েছে। তো ভিউয়ার্স, এরকম যারা আপনারা যারা এইভাবে পালতে চান যে খাঁচার ভিতরে আপনারা খাবার দেন কবুতরকে, খাঁচার ভিতরে কবুতররা এই বাচ্চাগুলারে খাওয়ায়, ওই সকল কবুতরের জন্য খাবার পদ্ধতি আর একরকম হয় এবং বাহিরে যেইভাবে আমরা ছেড়ে পালন করি এইভাবে খাইতেছে, এগুলো খাবার পদ্ধতি আর একরকম হয়। হ্যাঁ, খাবারগুলো ওদের আমরা অন্যরকম ফিট করি। যেমন খাঁচার ভিতরে যে বাচ্চাগুলাকে আমরা দেই খাবার, এই বাচ্চাগুলা আমরা খাঁচার কবুতরকে বিভিন্ন জিনিস দিয়ে দিই, যেরকম ভুট্টা দানা, ডাবরি, তারপরে দেওয়া রেজা, গম, এংটা। হ্যাঁ, এইগুলো বিভিন্ন জিনিস দিয়ে আমরা কবুতরকে দিই, যাতে কবুতরগুলো নিজেরাও সুস্থ থাকে এবং বাচ্চাগুলো দ্রুত বড় করতে পারে। কিন্তু বাহিরের কবুতরগুলোরে আমরা এরকম ছাড়া কবুতরগুলোকে, ছাড়া পেয়ারগুলোকে আমরা এত খাবার আমরা দেই না, কারণ ছাড়া পেয়ারগুলোর ভিতরে তারা কী করে, বাহিরে আমরা যে খাবারগুলো দিই ওই খাবারগুলো তো তারা খাই, সাথে সাথে বিভিন্ন জিনিস খায় বাইরে থেকে, যেমন বিভিন্ন মাটি খায় বা বিভিন্ন দেখা যায় বিভিন্ন ধরনের বীজ খায়, বিভিন্ন ধরনের এইসব জিনিস খাওয়ার ফলে দিয়ে তাদের খাদ্যের যেই চাহিদাটা ওইটা পূরণ হয়ে যায়। কিন্তু খাঁচার কবুতরের ক্ষেত্রে এটা হয় না, তাদেরকে আপনারা যতটুকু ফিডিং করেন তারা অতটুকু খাবার খায় এবং বাচ্চাদেরকে ওইগুলোই খাওয়ায়। ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিছু কবুতরের বাচ্চা দেখাতে চাই। এই যে দেখেন, এই যে বাচ্চাটা স্বাস্থ্য মশলা দিলে খুব ভালো হয়েছে এবং খুব বড় কবুতরের বাচ্চা, এবং ওর পাশারটাও খুবই বড়। হ্যাঁ, বড় বড় দুইটা কবুতরের বাচ্চা। তো ভিউয়ার্স, আপনারা এই কবুতরগুলো, আমি কিন্তু কবুতর সাধারণত ছেড়ে পালি, কবুতর বাহিরে দেখেন কবুতরগুলো কিন্তু বাহিরে খাবার খায় এবং বাহিরে তারা বিভিন্ন জিনিস খায়। কবুতর বাহিরে ছেড়ে পালন করার কারণে কবুতরটি মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা কবুতর বাচ্চা দ্রুত বড় করতে চান, কবুতরের বাচ্চাকে কী কী খাবার খাওয়াবেন? প্রথমত, যদি আপনারা ছেড়ে কবুতর পালন করেন বাহিরে, তাহলে কবুতরকে আপনারা যেমন গম, তারপর দেওয়া এংটা, তারপর ডাল আছে, এগুলা খাওয়াইতে পারেন কবুতরকে। আমি আপনাদেরকে কিছু আমার কবুতরের কিছু খাবার দেখাই। যেমন এই যে দেখেন, এখানে কী কী আছে, গম আছে, তারপরে এই যে ছোটো 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 এই যে রেজা আছে, তারপরে আবার এখানে বিভিন্ন ধরনের ডাল মিশ্রণ করা আছে এগুলোর সাথে। তো এই ধরনের বাহিরে যারা ছাইরাপ কবুতর পালেন, তারা যদি এই ধরনের খাবার কবুতরগুলোর ফিট করেন, তাহলে কবুতরের বাচ্চা অনেক দ্রুত বড় হইব। আর বিশেষ করে কবুতর সবচেয়ে বেশি খাইতে পছন্দ করে যে ছোটো খাবার দানাটা বেশি দেয়, এটা হচ্ছে যে হয়তো আপনারা অনেকে এংটা বলেন যারা, আবার অনেকে আছে এটা রেজা বলেন সম্ভবত। তো এই জিনিসটা খাইতে কবুতরও খুব বেশি পছন্দ করে। এই জিনিসটা খুব ছোটো এবং কবুতরে খাইতে বেশি পছন্দ করে, কারণ এটা কবুতরের বাচ্চারা কবুতর খুব দ্রুত খাওয়াইতে পারে, খাওয়া শিখাতে পারে, যার কারণে বাচ্চাগুলো খুব দ্রুতই বড় হয়। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।